নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023-এ মহা শক্তিশালী রাশি, 12টি রাশির মধ্যে স্পেশাল 6টি রাশি মহা শক্তিশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। কেন, কি কারণে এই 6টি রাশির কথা আমি বলছি 12টি রাশির ক্ষেত্রে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। লজিক্যালি আপনাদেরকে এটা আমি বুঝাবো, হাওয়াতে কোনো কথা নাই। ওই দুম করে বলে ফেললাম এ কটি রাশি ভালো, কোনো কারণ নাই, নিজের মতন করে, এগুলো জ্যোতিষ নয়। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। অর্থাৎ এখানে যেমন 2+2=4 হয় অঙ্ক, ঠিক এটা হচ্ছে সেই ক্যালকুলেশান, যে ক্যালকুলেশানটা আপনার জীবনে যদি করা যায় তাদের ক্ষেত্রে কিন্তু মানে এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু আপনি কিন্তু পাবেন। এই জন্য আমি বারবার বলি আমার প্রেডিকশান মাটিতে পড়ে না, বারবার এই কথাটা বলি, কারণ এটা তো একটা অঙ্ক, এটা একটা গণিত। তো জ্যোতিষ শাস্ত্র, আপনি যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। তো জ্যোতিষশাস্ত্র হচ্ছে মানব কল্যাণের জন্য জ্যোতিষশাস্ত্র। এবং যাদের ক্ষেত্রে সমস্যা চলছে, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, আমি বারবার বলছি, সমস্যা আছে, সমাধানের পথও আছে। অর্থাৎ ওই হবে হচ্ছে বলে কোনো কথা নাই, আমি দায়িত্বের সাথে কাজ করি এবং চ্যালেঞ্জের সাথে। দেখুন, আমি একটি কথা বারবার বলি, অনেকে রেমেডির জন্য আমাকে অনেকবার বলছে, আমি সবাইকে কিন্তু রেমেডি করাই না, অনেকেই দেখাচ্ছে রেমেডির জায়গাটা বলছে, কিন্তু সবাই যে হচ্ছে 100 জন দেখালে আমি 50-60% রেমেডির কথা বলি, 50% ম্যাক্সিমাম, 60 খুব কমই যায়, কারণ আর 50%কে বলি না, আমি সবারই হাত ধরি না, আর যার হাত ধরবো কি না তাকে ঘুরে তাকাতে হবে না। এবং এ বিষয়ে একটি আমি কথা বলি, যারা পেমেন্ট করছেন দেখবেন একমাত্র কৌশিক রায় লেখা আছে তবেই আপনারা কিন্তু পেমেন্ট করবেন, আমি এ কথাটা বারবার বলছি। অর্থাৎ কেউ কেউ বলছেন যে আমার দুটো চ্যানেল আছে কিনা, না আমার একটিমাত্র এখনও চ্যানেল আছে, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। তো এই জায়গাটাতে যারা পেমেন্ট করবেন দেখবেন যে কৌশিক রায় টোটাল ডিটেলসটা দেওয়া আছে কি না, তবে আপনারা কিন্তু পেমেন্ট করবেন। তো যারা আমার সাথে পরামর্শ নিতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, যতদিক আপনারা মেসেজ করবেন ততদিক লাভ কিন্তু আপনারা পাবেন। কারণ এখানে কি বলুন তো, মানে ফোন সবসময় করলে ফোন ধরা সম্ভব হয় না, যতদিক আপনারা মেসেজটা করবেন কি না, মেসেজের চটজলদি, হোয়াটসঅ্যাপ মেসেজ চটজলদি আপনারা রিপ্লাই কিন্তু পাবেন। শুরু করা যাক 2023 সালের মহা শক্তিশালী যে 6 রাশি, অর্থাৎ 12টি রাশির মধ্যে এই 6টি রাশি বিশেষ গ্রহের কৃপায় 2টি গ্রহ এই 6 রাশিকে দিবে মানে উচ্চ শিখরে, মানে একটা পাওয়ার দিতে চলেছে এই 6 রাশিকে। নাম্বার 1 যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করছে, এবং অর্থাৎ ত্রিকোণভাবে বৃহস্পতি কেন্দ্রে শনি, দুর্দান্ত কানেকশান, লিখে রাখুন, কেন্দ্রে শনি ত্রিকোণে বৃহস্পতি, পঞ্চমপতি আপনার বৃহস্পতি। অর্থাৎ সিংহ রাশি 2023 আপনাদের জন্য কিন্তু একটা স্মরণীয় বছর হতে চলেছে। কোন কোন দিক থেকে হতে চলেছে একটু আপনাদেরকে আভাস আমি দিয়ে দিই। প্রথম কথা হচ্ছে আপনাদের এই বছর ব্যবসা ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উন্নতি হবে, যারা ব্যবসা করছেন, এবং
দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। আপনি আপনি সিংহ রাশি মানুষ, সন্তান সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, সন্তানের ক্ষেত্র আপনাদের ভালো এবং বিদেশ থেকে লাভ, কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা, রাজনীতির ক্ষেত্রে আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি, মহাশক্তিশালী রাশি 2023-এ। অর্থাৎ আপনার ত্রিকোণভাবে অবস্থান করছে আপনার ক্ষেত্রে শনি এবং একাদশভাবে বৃহস্পতি। দেখুন একাদশভাবে বৃহস্পতি কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু দেয়, আর একাদশভাবে যে কোনো গ্রহে যখন চলে যায় কি না, লাভটা কিন্তু বাড়িয়ে দেয়, সফলতা সাকসেসের রেটটা কিন্তু বাড়িয়ে দেয়, ডিভিডেন্ট দেয়। একাদশে যে কোনো গ্রহ কিন্তু ডিভিডেন্টটা খুব দুর্দান্ত দিয়ে থাকে, কারণ আপনাদের সপ্তম পতিও, আপনাদের সপ্তম পতি কর্মাধিপতি একাদশভাবে এবং ভাগ্যভাবে শনি ত্রিকোণভাবে। প্রথম কথা হচ্ছে কর্ম জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল লিখে রাখুন, সরকারি বেসরকারি এমএনসি কোম্পানিতে চাকরির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে। ব্যবসা যারা করছেন, মেডিসিনের ব্যবসা করছেন, ফুডের ব্যবসা করছেন, গার্মেন্টসের ব্যবসা করছেন, এই সকল সেক্টর থেকে লাভ পাবেন। যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, লোহার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, কয়লা খাদানের সঙ্গে যুক্ত আছেন, এই সকল জায়গা থেকে লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের এবছর শুভ বিবাহ এবং সন্তান যোগ কিন্তু দেখা যাচ্ছে, সন্তানের ক্ষেত্রে গোল্ড থেকে লাভ পাবেন, আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা। মহাশক্তিশালী দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি, লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন মিথুন রাশি যত দর্শক আছে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে এবছর কিন্তু আপনি হতে চলেছেন মালামাল। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ত্রিকোণভাবে শনি কেন্দ্রে বৃহস্পতি, তুলা রাশি ডায়েরিতে নোট করে নিন। আপনাদের প্রথম কথা হচ্ছে শুভ বিবাহ, দাম্পত্য সুখ, ব্যবসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আপনাদের আসতে চলেছে, দীর্ঘদিনকার আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে, কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ আপনাদের হবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের ঘটাবে, রাজনীতি ক্ষেত্রে আপনাদের উত্থান দিতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের কিন্তু মজবুত হতে চলেছে, এবং সন্তানের ক্ষেত্র আপনাদের শুভ। তিন নম্বর রাশি তুলা রাশি, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তুলা রাশি, লিখে রাখুন। এবং পেট্রোল কেমিক্যাল গ্যাস এজেন্সি সঙ্গে যুক্ত আছেন, আপনি লোহার ব্যবসায় ট্র্যাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, এই সকল থেকে সেক্টর থেকে কিন্তু লাভ আপনারা পেতে চলেছেন। চার নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ত্রিকোণভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং আপনার তৃতীয়ভাবে শনি, তৃতীয়ভাবে গোচরে কিন্তু শনি দুর্দান্ত লাভ দেয়, সাড়ে সাথে কাটিয়ে আপনাদের কিন্তু সুদিন কিন্তু আসতে চলেছে, আপনাদের বড় ধরনের কন্ট্রাক্টগুলো আসবে। যারা টেলিকম ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনার অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনি ধনুরাশির মানুষ লাভ কিন্তু পাবেন। গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, আকর্ষিক অর্থপ্রাপ্তি এ সময় কিন্তু হতে চলেছে। আপনি ধনুরাশির মানুষ লিখে রাখুন চার নম্বর রাশি ধনুরাশি, 2023-এ মহাশক্তিশালী রাশিতে পরিণত হতে চলেছে ধনুরাশি, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ধনুরাশির।
এরপর যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি ধনভাবে ধনাধিপতি এবং কেন্দ্রে আপনার বৃহস্পতি। আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে। যারা চাকরি পাচ্ছিলেন না, বেকার হয়েছিলেন, চাকরির একটা বড় সুযোগ আসতে চলেছে এই সময়। আপনাদের এবছর কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন এবং এই বছর আপনাদের অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হতে কিন্তু চলেছে মকর রাশি। এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে। নিজস্ব প্রপার্টি ক্রয় মকর রাশি। ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পেতে চলেছেন। স্বাস্থ্যের দিকটা উন্নতি কিন্তু হতে চলেছে এবং সফলতার জায়গায় সফলতার সাকসেসের রেটটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে। মহাশক্তিশালী রাশিতে পরিণত হতে চলেছে মকর রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির একাদশভাবে শনি অবস্থান করছে, কর্মাধিপতি, কেরিয়ারের অধিপতি একাদশভাবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে লাভ আপনারা কিন্তু পাবেন মেষ রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন মেষ রাশি। চাকরি যারা পাচ্ছেন না, সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে প্রমোশন এবং ট্রান্সফার, ভালো একটা কর্ম সুযোগ কিন্তু আসতে চলেছে। এরপর যে রাশির এরপর আপনাদের বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করছে, সরাসরি আপনার সন্তান জায়গা, আপনার ভাগ্যের জায়গা, আপনার শুভ বিবাহের জায়গা, দৈনন্দিন রোজগারের জায়গা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, গোল্ড, চাঁদি, শেয়ার বাজার, আকস্মিক অর্থপ্রাপ্তির এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে। এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন। এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে কিন্তু আপনারা এবছর কিন্তু যথেষ্ট লাভবান আপনারা হতে চলেছেন। 2023-এ মহাশক্তিশালী রাশিতে পরিগণিত হতে চলেছে মেষ রাশি। লিখে রাখুন, আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ধর্মীয় যাত্রা এবং রাজনীতির ক্ষেত্রে যারা আছেন, রাজনীতির ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু এবছর কিন্তু নিশ্চিত রূপে বলা যেতে পারে সফলতা কিন্তু পেতে চলেছেন। এবং ডুবে গেছে এমন টাকা, বিল পাস হচ্ছিল না, পেমেন্ট আটকে ছিল, এই জায়গা থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ মহাশক্তিশালী যে রাশিগুলোর আমি কথা বললাম কি না, আপনাদের এক কথায় যদি বলা যায় মানে দুর্দান্ত এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। আমি আবারও বলবো, যাদের ক্ষেত্রে হচ্ছে না, একবার আপনার নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করুন এবং যাদের ক্ষেত্রে নেই তারা হস্তরেখা বিচার করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস। যারা আমার সাথে পরামর্শ নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজটা আপনারা করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং এর সাথে সাথে একটি কথা বলি, যারা শুনছেন এই ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। লিখুন, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। এই কমেন্টটি আপনারা অবশ্যই করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিডিওটি আমি শেয়ার করতে আপনাদেরকে অনুরোধ করছি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।